জাহেলিয়াতের জামানায় যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তারটা বেঠিক আজকেও এই দাবি তোলা হচ্ছে বর্তমান নব্য জাহেলিয়াতের মাধ্যমে দুঃখজনক হলো সত্য যে ইসলামের নামেও এই জাহেলিয়াতের দাওয়াত মানুষ দিচ্ছে আর নাম রেখেছে কি ইসলামী গণতন্ত্র এই গণতন্ত্র আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব মানে স্বামী দিবে একজনকে আর স্ত্রী দিবে আরেকজনকে প্রাক জাহেলিয়াতে সেখানে দেখা গেছে গোত্রে গোত্রে মারামারি হতো আর আজকে এখন গোত্রে গোত্রে মারামারি কম হয় দলে দলে মারামারি হয় আর এই দলে দলে মারামারির যেই মূল ষড়যন্ত্রের বীজ সেটাই হলো পাশ্চাত্য গণতন্ত্র উলঙ্গ হরদন মিছিল করা এর নাম দিছে তাকাদ্দুম এর নাম দিছে অগ্রগতি প্রগতি উলঙ্গ হলেই প্রগতি হয় উলঙ্গ হলেই যদি সভ্যতা হয় তাহলে পশু পাখি সবচেয়ে বড় সভ্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فإنه من ذسي جهنم وإن صلى وصام وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام جاهلية একটি মারাত্মক জিনিস যে জাহেলিয়াতের সাথে যারা জড়িত থাকবে তারা সালাত সিয়াম পালন করার পরেও তারা জাহান্নামের দলভুক্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়া যে ব্যক্তি জাহেলিয়াতের দাওয়া জাহিলিয়াতের দাবি পেশ করবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত ওয়াইন সাল্লা যদিও সে সালাত আদায় করে ওয়াসামা সিয়াম পালন করে ওয়াজামা আন্নাহু মুসলিম এবং সে নিজেকে বিশ্বাস করে সে মুসলিম বলে কিন্তু সে প্রকৃত মুসলিম নয় সে জাহান্নামের খড়ি সালাত বাতিল হবে সিয়াম বাতিল হবে সমস্ত ইবাদত বাতিল হবে এই এক জাহিলিয়াতের কারণে অতএব জাহিলিয়াত বড় ভয়াবহ জিনিস জাহিলিয়াত চেনা দরকার এবং জাহিলিয়াত থেকে আমাদের সতর্ক হওয়া দরকার পুরাতন জাহিলিয়াত সম্পর্কে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদী রাহিমাহুল্লাহ মাসাইলুল জাহিলিয়া কিতাবের মধ্যে 129 প্রকার জাহিলিয়াত উল্লেখ করেছেন বইটি অনুবাদ করেছেন মহতারাম আমিরে জামাত বাংলায় নাম দেওয়া হয়েছে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব এই বইটি সবাই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন এবং পড়বেন অনুরোধ রইল প্রাচীন জাহিলিয়াত এবং আধুনিক জাহিলিয়াত অনেক আছে সংক্ষেপে দুই চারটা যতটুকু পারি আমি বলার চেষ্টা করব যেহেতু সময় কম আল্লাহ পাক বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন তারা কি জাহিলিয়াতের বিধানকে অনুসরণ করে জাহিলিয়াতের বিধান খুঁজে বেড়ায় দুঃখজনক হলো সত্য যে ইসলামের নামেও এই জাহিলিয়াতের দাওয়াত মানুষ দিচ্ছে আর নাম রেখেছে কি ইসলামী গণতন্ত্র ইসলামী মত ইসলামী নাটক ইসলামী সিনেমা হতে হতে এক সময় ইসলামী আরও অনেক কিছু হবে কারণ ইসলামাইজড করতে পারলেই বাজারে বিক্রি করা সম্ভব সম্মানিত উপস্থিতি
প্রাচীন জাহেলিয়াত যেটা ছিল নগ্নতা বেহায়েপনা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদেরকে ঘরে থাকতে বলে বলছেন প্রাক জাহেলিয়াতের নগ্ন প্রদর্শনী তোমরা করো না তার মানে পোশাক বর্জন এবং উলঙ্গপনা বেহায়েপনা এটা এমন মারাত্মক জাহেলিয়াত যারা এগুলি করে তারা পশুর চেয়ে অধম পশু তো লেজ আছে লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে পশুর তো লোম আছে পাখির তো পালক আছে লেজ আছে এগুলি দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখে কিন্তু মানুষের তো লেজ নাই পালক নাই লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক পোশাক নাজিল করেছে ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা তোমাদের উপর যেমন আসমানের ওহির্বিধান নাজিল করেছি তোমাদের উপর ওইভাবে পোশাক নাজিল করেছি কাদ আনজালনা আলাইকুম লিবাসা এটা আল্লাহর নাজিলকৃত বস্তু হলো লিবাস যখনই মানুষ নাফরমানি করে তখন তার লিবাস থাকে না বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে ফালাম্মা যাকাস সাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা যখনই নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন সঙ্গে সঙ্গে তাদের বস্ত্র কেড়ে নেওয়া হলো এরা বস্ত্র কেড়ে নেওয়া হলো ইবলিসের সবচেয়ে বড় ষড়যন্ত্র আজকে আমাদের মুসলিম ঘরের জায়া জননীরা উলঙ্গ হওয়ার জন্য মিছিল করে উলঙ্গ হওয়ার জন্য মিছিল করে এর নাম দিছে তাকাদ্দুম এর নাম দিছে অগ্রগতি প্রগতি তোমার এই প্রগতি মানে যদি উলঙ্গ হলেই প্রগতি হয় উলঙ্গ হলেই যদি সভ্যতা হয় তাহলে পশু পাখি সবচেয়ে বড় সভ্য দুই নম্বর হলো তাসুবুল কাবাইলি গোত্রপ্রীতি প্রাক জাহিলিয়াতে সেখানে দেখা গেছে গোত্রে গোত্রে মারামারি হতো আর আজকে এখন গোত্রে গোত্রে মারামারি কম হয় দলে দলে মারামারি হয় আর এই দলে দলে মারামারির যেই মূল ষড়যন্ত্রের বীজ সেটাই হলো পাশ্চাত্য গণতন্ত্র এই গণতন্ত্র আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব মানে স্বামী দিবে একজনকে আর স্ত্রী দিবে আর একজনকে সম্মানিত উপস্থিতি গণতন্ত্র সম্পর্কে মানুষের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে কেউ কেউ মনে করে যে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হয় কিন্তু এখানে রয়েছে মারাত্মক শুভঙ্করের ফাঁকি মনে করুন এক ভোট কেন্দ্রে 1000 ভোট আছে 1000 ভোটার আছে আর সেখানে প্রার্থী হলো 10 জন 10 জন যদি প্রার্থী হয় আর ভোটার যদি 1000 হয় তাহলে গড়ে ভাগ করে দিলে কত পাবে 100 এবং 10 জনের মধ্যে সমানে ভাগ করলে 100 পাবে এর মধ্যে একজন যদি 101টা পায় আর আরেকজন 99টা পায় যে 101 ভোট পেল সে সংখ্যাগরিষ্ঠতায় জয়যুক্ত হয়ে গেল এবার বলেন তো 1000 ভোটের মধ্যে 101টা ভোট পেল সে কি সংখ্যাগরিষ্ঠ পেল কি বলে 899টা ভোট যে তার বিপক্ষে গেল তে যে জিতলো তার ভোট বেশি না যারা পরাস্ত হলো তাদের ভোট বেশি তার মানে গণতন্ত্র আপনাকে মুলা ঝুলায় রাখছে আপনি শুভঙ্করের ফাঁকিটা বোঝেন না আজকে সেই জাহেলিয়াত আমাদের ঘরে আসছে মারামারি রাস্তা অবরোধ অমক দলের লোক অপরাধ করেছে সেই দলের লোক যেখানে পাও সেখানে মারো এই যে জাহেলিয়াত এই জাহেলিয়াত আমাদের দেশে ছড়িয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইয়া ইবনাস সাউদা হে নিগ্রমাতার কালো সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জলিলুল কদর সাহাবীকে ধমক দিয়ে বললেন ইয়া আবা যর ইন্নাকা ইমরুন ফিকাল জাহিলিয়া তুমি নবীর সাহাবী হতে পারো তুমি মদিনার বাসিন্দা হতে পারো এই
জলিলুল কদর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের রং কালো হওয়ার কারণে তুমি ইয়া ইবনে সাউদা বলেছো, তোমার ভিতরে জাহেলিয়াত এখনো দূর হয়নি। তার মানে যার যার মতো সেই সেই চলছে। দলীয় কন্দল, বর্ণবাদ, আঞ্চলিকতাবাদ, ভৌগোলিক সীমারেখা আর ভাষার বৈষম্য, এগুলি কোনো ইসলাম সমর্থন করে নেই। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আন নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আযামি ওয়া লা আযামি আলাল আরাবি ইল্লা বিতাকওয়াল্লাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যেটা বলছিলাম যে আকসারিয়াত গণতন্ত্র জাহিলিয়াতের জামানায় যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তারটা বেঠিক। আজকেও এই দাবি তোলা হচ্ছে বর্তমান নব্য জাহিলিয়াতের মাধ্যমে। চার নম্বর হলো সুদ। সুদ তো আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সুদ যে খাবে না সেও খাবে। এই কত রকমের ইসলামিক ইন্স্যুরেন্স, সুবহানাল্লাহ, সব ইসলাম, খালি নাম দিয়ে দিলে ইসলাম, মদের আগে ইসলাম দিয়ে দাও ইসলামী মদ, গণতন্ত্রের আগে ইসলাম দিয়ে দাও, নর্তকীরাদের আগে ইসলাম দিয়ে দাও, খালি ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত। এই যে ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে, অনুরূপভাবে এলএলএম ব্যবসা, মাল্টি লেভেল ব্যবসা, গোটা জাতির অর্থকে চুষে খাওয়ার জন্য সুদী মহাজনের চেয়ে তারা ভয়ানক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রিবাল জাহিলিয়া আলা ইন্না কুল্লা রিবাম মাউদুন ওয়া রিবাল জাহিলিয়া মাউদুন তাহতা কাদামিয়া। জাহিলিয়াতের সেই সুদ প্রথা আমার পায়ের তলে আজকে আমি দাফন করে গেলাম। হাদিস আবু দাউদ 3334।